ओम श्री गुरुजय। हिंदू शास्त्रे उल्लेख आछे नित्यकर्मा पद्धतिर। ए नित्यकर्मा पद्धति बर्तमान समाजे सकलेर पक्षे मेने चला कष्टसाध्य, किन्तु देखा गेछे नित्यकर्मा पद्धतिते उल्लेखित प्रतिटि जिनिसई वैज्ञानिक भावे स्वीकृत। बर्तमान समाजे डाक्तारा जेभावे लाइफस्टाइल लीड करते बोलें तार संगे नित्यकर्मा पद्धति प्राय अनेकांशी मिल पावा जाए। तो आपनी किभावे काटाबें सारा दिन से नित्यकर्मा पद्धति निये आज आलोचना करब। सकाल सकाल घूम थेके उठवार चेष्टा करुन। हिंदू शास्त्र मते ब्राह्म मुहूर्ते शय्या त्याग करार नियम आछे, किन्तु आजकेर व्यस्ततार जुगे সেটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তাই চেষ্টা করুন সকাল 5টা থেকে 6টার মধ্যে শয্যা ত্যাগ করতে। ঘুম থেকে উঠে প্রথমে গুরুদেব ও ইষ্ট দেবতাকে প্রণাম করুন। যাহাদের দীক্ষা হয়নি তারা ইষ্ট দেবতাকে প্রণাম করুন। এরপর করজোড়ে মা বসুমতীকে প্রণাম করুন, কারণ বসুমতীর বুকে আমরা চরণ দিয়ে হেঁটে চলে বেড়াই। তিনি সর্বসহা সর্বং সহা সব সহ্য করেন। বসুমতীকে প্রণাম করে পুরুষরা ডান পা আগে ফেলুন পরে বাম পা, আর মহিলারা বাম পা আগে ফেলুন পরে ডান পা। বিছানায় বসে কিছু খাবেন না। বিছানায় বসে অনেকে বেটি খাওয়ার অভ্যাস আছে, সেটিকে বর্জন করার চেষ্টা করুন। এরপর দাঁত ব্রাশ করে আধ ঘন্টা যোগাসন করুন। বলা বাহুল্য যোগ আমাদের শাস্ত্রেরই একটি অংশ, এবং বর্তমান যুগে ডাক্তার থেকে বিজ্ঞানী সবাই এই যোগ সাধনাকে নিজের জীবনের অঙ্গ করে তুলেছে। এর থেকে আমরা বুঝতে পারি আমাদের শাস্ত্র কতটা বৈজ্ঞানিক। যোগা করতে অসমর্থ হলে বাড়ির উঠোনে বা ছাদের নিকটে কোনো পার্কে একটু জোরে জোরে হাঁটুন, তাতেও আপনার শরীর ভালো থাকবে। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকেও এই শিক্ষা দিন। এরপর বাড়ি ফিরে অথবা যোগার পর শৌচাদিও স্নান ছেড়ে ফেলুন। স্নান সেরে পুজো করুন। দেখবেন বিভিন্ন বাড়িতে এই অভ্যাস আছে, এখনো সেই অভ্যাস দেখা যায়। এত ব্যস্ততার মধ্যেও অনেকেই এই রীতি মেনে চলছেন। তারা সকাল সকাল স্নান সেরে সকালে একসাথে সবাই মিলে ভগবানের আরতি পূজা করেন। তাই আপনিও সকাল সকাল পূজার অভ্যাস করুন, দেখবেন মন প্রাণ সমস্ত কিছুই ভালো হয়ে গেছে। ঘরে ধূপধুনো দিন সকালে, ধূপের গন্ধে সকল অশুভ প্রভাব কেটে যায়। স্নান সেরে পুজো না করতে পারলে তুলসী বেল বট অশ্বত্থ নিম বৃক্ষে অন্তত জল দিন, এটিও এক ধরনের সেবা। এই গাছগুলি পবিত্র, শাস্ত্রে বলা হয় এতে দেবতারা বাস করেন। যারা দীক্ষিত তারা এই সময় গুরুপদত্ত বীজ মন্ত্র জপ করুন। অদীক্ষিত ব্যক্তিগণ হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। এরপর সূর্য দেবতাকে প্রণাম ও জল অর্পণ করুন। কেউ কেউ আছেন বাড়ির কাজকর্ম সেরে দুপুরে পূজা করেন, এটাও অসুবিধা নেই, এটাও করতে পারেন। কিন্তু যারা অফিস যাবেন তারা অফিসে যান, যারা গৃহে থাকবেন তারা সকাল 12টা থেকে 2টার মধ্যে ভোজন সমাপ্ত করুন। ভোজন গ্রহণ করার সময় অন্নের থালাকে জয় মাতা অন্নপূর্ণা বলে নমস্কার করে তারপর ভোজন গ্রহণ করবেন। কত ভিখারি অন্ন পায় না, কত দুর্ভিক্ষে মানুষ তার প্রাণ হারায়। মনে করুন আপনি যা পেয়েছেন সেটা কিন্তু ভগবানেরই কৃপায়। গিগ্রাসের আকণ্ঠ খাবেন না, শাস্ত্রে মানা আছে যতটুকুতে পেট ভরে যায় ততটুকুই খাবেন। খাওয়ার কিছু ভুক্তাবিশিষ্ট থাকলে কোনো পশু পাখি কুকুর বিড়াল পক্ষীদিগকে দিন। দুপুরে কেউ গৃহে আসলে তাকে অবশ্যই ভোজন করাবেন। দ্বিপ্রহরে হিন্দুর বাড়ি থেকে কেউ অভুক্ত ফিরে গেলে সেই গৃহের অমঙ্গল হয়। দিবানিদ্রা হিন্দু ধর্মে পাপ, দুপুরে না ঘুমানোর চেষ্টা করুন, এটি শাস্ত্রে লেখা আছে এবং বর্তমান সমাজে বিজ্ঞানীরাও এটি মেনে চলেন। তবে অল্প শয়ন চলতে পারে। সন্ধ্যা হলে সূর্য ডোবার পর আহার গ্রহণ হিন্দু ধর্মে পাপ, এই সময় ভোজন করলে সে রাক্ষস হয়। সূর্য অস্ত যাওয়ার পর চুল আছড়ানো, ভোজন শয়ন মলিন বস্ত্র পরিধান ইত্যাদি হিন্দু ধর্মে পাপ হিসেবে ধরা হয়। সূর্য উদয় সন্ধ্যার সময় মহিলারা তুলসী প্রাঙ্গণে প্রদীপ দিন, সারা বাড়ি ঠাকুর ঘরে ধূপ ধুনো দিন,
একত্র হয়ে ধার্মিক গ্রন্থ পাঠ, কীর্তন, গুরুমন্ত্র জপ করুন। বাড়িতে বাচ্চা কাচ্চাদেরও শেখান। গুরুবারে সন্ধ্যাকালে অবশ্যই আলপনা দিয়ে নৈবেদ্য দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। অফিস থেকে যারা বাড়ি ফেরেন, বাড়ি ফেরার পর যেটুকু সময় থাকে ওইটুকু সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করুন। দীক্ষা না হলে ভগবানের একটু নাম কীর্তন করুন। কিন্তু মনে রাখবেন, লুঙ্গি পরিহিত অবস্থায় হিন্দু ধর্মের ধার্মিক কাজ করা বারণ। এটি মুসলিম ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। রাতে রুটি খাওয়া অভ্যাস করুন। হিন্দু ধর্মে দিবসে অন্ন আর রাতে রুটি পরোটা খাওয়ার কথা বলা হয়। স্বল্প দুধ পান করতে পারলে আরো ভালো। সপ্তাহে কম করে হলেও দুদিন শাকাহারী নিরামিষ আহার করে খেতে অভ্যাস করুন। স্বাস্থ্যে নিষিদ্ধ খাবার গ্রহণ করবেন না। রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর অভ্যাস করুন। ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরকে প্রণাম করুন। শয়নের আগে যে বালিশ মাথায় দেন সেই বালিশকে প্রণাম করুন। মাথায় দেওয়া বালিশে ভগবান নারায়ণ অবস্থান করেন। সেই বালিশ কদাপি কোলে বা পায়ে দেবেন না। একাদশী অমাবস্যা পূর্ণিমা এই দিনে ব্রতের উপবাস করুন। এতে শরীরও ভালো থাকে। একদিন না খেলে আপনি মরে যাবেন না। এসব স্থিতিতে ভগবানের ফল প্রসাদ দুগ্ধ গ্রহণ করুন, কিন্তু অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। বিধবা সধবা 5 বছরের উপরের সবাই একাদশী বারো ব্রত করতে পারেন। কেউ কেউ বলেন সধবাদের একাদশী করা মানা, এটা সম্পূর্ণ ভুল। ভগবানের সেবায় সধবা বিধবা বলে কিছু হয় না। ঈশ্বরের ইচ্ছায় মানুষের জন্ম হয়, আবার ঈশ্বরের ইচ্ছায় মানুষের আয়ু পূর্ণ হয়। হিন্দু ধর্মশাস্ত্রের উপর আধারিত। যে ব্যক্তি শাস্ত্র মানে না সে ইহলোক ও পরলোক কোথাও সুখেই থাকেন না। অতএব ধর্মগ্রন্থের নির্দেশ মেনে চলুন, আপনি এবং আপনার পরিবার সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।